feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing. What's up guys, welcome back to the channel. আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও চলে আসলাম ওয়ান এন্ড অনলি আদম ভাই শোরুমে। তো আজকে বেসিক্যালি আমি আপনাদেরকে স্পোর্টস কার দেখাবো এবং মার্সিডিজের কিন্তু 2020 এডিশন একটা চমৎকার মার্সিডিজ সিএলএ 200 এটা দেখাবো এবং অনেক কিন্তু গাড়ি থাকছে। তো সব মিলিয়ে আদম ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, সকলের দোয়ায়। আচ্ছা ভালো আছি, চলো আজকে একটু চমক যেহেতু আছে, চমক আজকে আজকে কিন্তু যত ভিডিও ছিল আমার মনে সবচেয়ে বেশি চমক আজকে হবে। আজকে হবে কারণ হচ্ছে অনেক কম প্রাইসের মধ্যে কিন্তু একটা আমরা মার্সিডিজ বেঞ্চ নিয়ে আসলাম, এবং 2020 মডেল, 20 মডেলের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাত্র 3 মাস ইউজ করা গাড়ি, মানে 2020 যে মডেলের গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড কিন্তু পাওয়া যায় না, ইম্পসিবল। ইভেন 18-19 মানে 18-19 গাড়িও কেউ তো সেল করে না এরকম কয়েকজন আছে। রাইট রাইট, বাট আমরা কিন্তু 2020 গাড়ি পাচ্ছি, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড, তাও অনেক কম দাম, অনেক কম প্রাইসের মধ্যে। এক্স্যাক্টলি। তো বন্ধুরা আজকের ভিডিও জুড়ে কিন্তু অনেক 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 চমক থাকছে। তো আদম ভাই, অনেকে নাকি কমপ্লেন করতেছে যে আপনার শোরুমের অ্যাড্রেসটা নাকি অনেকে চিনতে পারতেছে, একটু বুঝিয়ে বলেন তো একটু। আচ্ছা, শোরুমের অ্যাড্রেসটা আমি একটু বুঝিয়ে বলি। অনেকে এটা আমাকেও ফোন দিয়ে বলে, হ্যাঁ লোকেশনটা কেন বলেন না, কেন বলেন? আমরা অনেকবার দেখাইছি, অনেকবার মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিয়েছি এবং ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়েছি। তারপর আমি জানি না যে আপনারা কেন বুঝতে পারেন ভাই, তাও একটু বুঝে একটু বলে দিন ভাইয়া। আচ্ছা আমি বলি, আমার শোরুমটা হচ্ছে খুবই ইজি লোকেশন। প্রথম কথা হচ্ছে গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ দেন আদনান অটো কর্পোরেশন দিয়ে তাও পেয়ে যাবেন। আর এছাড়া যদি আরও বেশি যদি বলতে হয় যে রাস্তা দিয়ে কীভাবে আসতে হবে, কুড়িল বিশ্ব রোড থেকে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে যে রাস্তাটা আসে, এই রাস্তাটা সোজা নর্দা আসে। আইগেস সবাই নর্দা বাস স্ট্যান্ড চিনেন, চিনে নর্দা বাস স্ট্যান্ডের পাশে দিয়ে একটা রোড আছে যেটাকে কুয়েতি মসজিদ রোড অথবা সৌদি মসজিদ রোড বলে। ওই রোডে ঢুকলেই আমার দুইটা শোরুম পেয়ে যাবেন, যে কোনো কাউকে জিজ্ঞেস করলেও হবে বা নর্দাতে বাস স্ট্যান্ডে নেমে কাউকে জিজ্ঞেস করলেও হবে। এটাকে আরেকটা ইজি কথা বলে দিই, সেটা হচ্ছে যে অ্যাপোলো হসপিটাল রোড, এটাকে আগে অ্যাপোলো হসপিটাল ছিল, এখন এভার কেয়ার হয়ে গেছে, এটাকে অ্যাপোলো হসপিটাল এক্সিট রোডও বলা হয়ে থাকে। সো আশা করি সবাই এখন আর খুঁজে পেতে কষ্ট হবে না। রাইট, এক্স্যাক্টলি বন্ধুরা। তারপরে কিন্তু এই যে শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই কিন্তু চেক করুন। বন্ধুরা চলে শুরু করা যাক আজকে ভিডিও, লেটস গো। তো গাইস, অ্যাজ ইউ ক্যান সি কতটা চমৎকার, ও মাই গড, লুক এট দিস ভিউ, অফ স্টিল লেভেলে কিন্তু। এনিওয়ে, এটা কিন্তু 2020 মডেলের মার্সিডিজ সিএলএ 200, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো এই গাড়িটা মূলত আমি ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করে থাকি, বাট এটা কিন্তু প্রি ওন। এই শকিং নিউ, শকিং বিষয়টাই হচ্ছে যে এটা কিন্তু প্রি ওন। প্রি ওন মিন্স কি? ইউজড, মানে ইউজড করা, সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে? রাইট, এক্স্যাক্টলি। মাত্র 3 মাস ইউজ করা, 4,000 কিলোমিটার চলেছে, এইটা সেকেন্ড হ্যান্ড আমার মনে হয় নাই যে বাংলাদেশে। এটা ইজ লাইক অ্যাজ ব্র্যান্ড নিউ, হ্যাঁ, মাত্র 3 মাস তো কিছুই না। নো, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটাকে কিন্তু কনসিডার করা যায় অ্যাজ এ ব্র্যান্ড নিউ গাড়ি হিসাবে, ঠিক আছে? রাইট, এক্স্যাক্টলি। সো এই টাইপের আরো অনেক গাড়ি আছে যেগুলো হচ্ছে 1 মাস 2 মাস ইউজ করা, 5 মাস ইউজ করা, 6 মাস ইউজ করা, রেঞ্জ রোভার, জাগুয়ার, এই সেই হাবি জাবি আরো অনেক ধরনের গাড়ি। ডেফিনেটলি ভালো ভালো ব্র্যান্ডের গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড আমি অনেক কম প্রাইসে দিতে পারবো। কারণ হচ্ছে কি, একটা নতুন গাড়ি যখন নেয় তখন কিন্তু 1 কোটি টাকার মতো পড়ে, রাইট? কিন্তু যখন সেটা সেকেন্ড হ্যান্ড নামের খাতায় পড়ে যায় তখন কিন্তু সেটা 1 মাস হোক 2 মাস হোক গাড়ির প্রাইস কিন্তু 10 লাখ 20 লাখ 30 লাখ কমে যায়, রাইট? অ্যান্ড সবচেয়ে বড় মানে গুড নিউজ ইজ, আমার সাথে একটু কিপিং টাচে যদি কেউ থাকেন যাদের গাড়ি প্রয়োজন, মানে হচ্ছে শখ হচ্ছে 20 মডেলের গাড়ি নেবেন, 18 মডেলের গাড়ি নেবেন, বাট একটু 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা সেভ করতে চাচ্ছেন, তো ডেফিনেটলি আমি ওই গাড়িগুলো অবশ্যই কিন্তু দিতে পারবো। সো এনিওয়ে চলো, আজকে আমার খেলা হবে এটা। আমার কিন্তু খুবই খুবই পছন্দের একটা গাড়ি, ট্রাস্ট মি, আই জাস্ট লাভ দিস কার। আমি যখন গাড়ি চালাই বা গাড়িটার যে লুকসটা, ইটস জাস্ট অ্যামেজিং। এনিওয়ে আসো। সো গাড়িটা হচ্ছে মাত্র 1332 সিসি। সো সিসি নিয়ে মানুষের কোনো টেনশন নাই, ফুয়েল নিয়ে কোনো টেনশন নাই, এটা ইজিলি 10 কিলোমিটার কিন্তু আপনি পাবেন, লিটারে 10 কিলো যাবে, হ্যাঁ লিটারে 10 কিলোমিটারের মতো যাবে। আচ্ছা আচ্ছা, আর এছাড়াও আসো মামুন, স্টার্ট দিয়ে দেখাই, বিভিন্ন কিছু ফাংশন দেখাই, অনেক সুন্দর। তো আদম ভাই, এখানে আমরা আসলে ড্যাশবোর্ডে অনেক চমৎকার এবং আনকমন ডিজাইন দেখতে পাচ্ছি না? মানে এখানে একটা কথা বলি যে জাস্ট দেখো যেখানে ডিসপ্লেটা কত বড়, জাস্ট লুক এট দ্য ডিসপ্লে সাইজ, অনেক বড় এটা কিন্তু ডিসপ্লে এবং ফুল টাচ স্ক্রিন, ফুল স্ক্রিন টাচ, ফুল টাচ স্ক্রিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং আমি বললাম না যে 2020 মডেল মানে কি, তার মানে হচ্ছে গত বছরে এটা মার্সিডিজ বেঞ্জের প্রোডাকশন, অ্যান্ড এখন 2021 সালে মার্চ চলতেছে, এটা বাংলাদেশে, এবং তাও কি আবার সেকেন্ড হ্যান্ড, হাউ ইজ ইট পসিবল?
আই গেস এটা শুধুমাত্র আমাদের দিয়ে পসিবল। ওই যে একটা ডায়লগ আছে অনন্ত জলিলের, জলিল ভাই একটা ডায়লগ আছে, এই যে অনন্ত জলিল ভাই কিন্তু আমার থেকে না থাকে এটা বলা যাবে না, এটা কনফিডেনশিয়াল, উনি আমার থেকে গাড়ি নিয়েছে। এনিওয়ে যাই হোক, আই এম ভেরি লাকি। সো এখানে কিছু অপশন ফিচার দেখাই, এর গিয়ারটা কিন্তু হচ্ছে হাতে, ঠিক আছে, হাতে, হ্যাঁ মানে হাতে, মানে এই হাত এই সাইডে না, বাম হাতে না, বাট এইখানে স্টিয়ারিং এর সাথে আর কি গিয়ারটা চেঞ্জিং আর কি। সো ইটস ভেরি কমফোর্টেবল, ঠিক আছে, যখন এখান থেকে গিয়ার চেঞ্জ করা হয়। তারপর এখানে অনেক অপশন ফিচার আছে, যেটা হচ্ছে তোমার লাইক তুমি দেখো এখানে গাড়িটা তোমার সবসময় সেন্সার দেখাই দিবে যে সামনে কতটুকু জায়গা আছে, পিছনে কতটুকু ইয়ে আছে, সেন্সার অলওয়েজ তোমাকে ইয়ে করতে থাকবে, পিছনের ক্যামেরা হচ্ছে অন করা। হ্যাঁ, এখানে কিন্তু তোমাকে স্পষ্ট কিন্তু বলে দিবে, কিন্তু একেবারে মেজারমেন্ট সব বলে দিবে। হ্যাঁ, এই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ওরা কিন্তু তোমাকে মেসেজ থেকে কিন্তু এখানে অপশন থেকে কিন্তু নোটিফাই করা হবে সব কিছু। মানে এই গাড়িতে অনেক সেফটি ফিচার্স আছে, ঠিক আছে, শুধু এতটুকুই বলবো, মানে এটা এক্সপ্লেন করতে গেলে শেষ হবে না। আর এখানকার এই যে টাচ স্ক্রিন তুমি এখান থেকেও করতে পারবা, দেখো এখানে, এই যে এখান থেকে কিন্তু, হ্যাঁ এই যে এখানে দেখাও, চাইলে এখান থেকেও পারবা, চাইলে এখান থেকেও পারবা, দুই জায়গা থেকে তুমি পারবা কিন্তু। সো ইটস ভেরি কমফোর্টেবল, এখান থেকেও পারতেছো, এখান থেকেও পারতেছো। আর হ্যাঁ, আমি এখানে একটা অপশন পিছা যেটা না দেখালেই নয়, জাস্ট লুক অ্যাট দিস, যে এটা কিন্তু সবচেয়ে মানে আমার কাছে পছন্দের একটা ফিচার, কিন্তু কালারগুলোর দিকে দেখো, ইফ ইউ ওয়ান্ট জাস্ট ওশান ব্লু, হ্যাঁ পার্পল স্কাই, ওয়াচ এখানে এখানে চেঞ্জ হচ্ছে না, এই পুরো না, নো নো, পুরো গাড়ির তোমার অ্যাম্বিয়েন্ট লাইট কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেড মুন, হ্যাঁ সে রেড মুন হয়ে গেল, এটা রাত হলে বেশি ক্লিয়ার বোঝা যায়, অনেক সুন্দর দেখা যায়। এটা দেখাও, সেই যে গাড়ি কিন্তু পুরোটা কিন্তু রেড মুন কালার হয়ে গেল, হ্যাঁ যা ফায়ার রেড, ফায়ার রেড, এখানে কিন্তু সম্পূর্ণ ফায়ার রেড কালার হয়ে গেল, সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু পুরো গাড়ি কিন্তু হয়েছে, ইভেন এখন দেয়া কিন্তু ইয়েলো, ঠিক আছে, এখন ইয়েলো দেয়া কিন্তু ফান ইয়েলো, হুম হুম, এই যে কালারটা কিন্তু বেশ চমৎকার। এখন দেয়া হচ্ছে জাঙ্গল গ্রিন, জাঙ্গল গ্রিন, তিনটা ইভেন্ট আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এখান থেকে প্যাডেল শিফটার আছে, এখান থেকে তুমি গিয়ার চেঞ্জ করতে পারবা, এখান থেকে সব ধরনের অপশন ফিচার আছে, ফোন ধরা, চেঞ্জ করা, এখান থেকেও এই এখান থেকেও ফাংশনটা এখানে ইয়ে করা যায়, কাস্টমাইজ করা যায় সব কিছু, এখান থেকেও করা যায়। সো মানে সবখানেই রাখা আছে, মানে ছোট্ট একটা জায়গার মধ্যে না সবখানেই না তারা ফিচারে মানে ভরপুর। আর এখানে একটা মজার জিনিস হচ্ছে, এখানে কিন্তু সিট মেমোরি আছে, ঠিক আছে, চাইলে কিন্তু ওই যে এখান থেকে তুমি হাতে এখানে কষ্ট করে নিচে হাত দিয়ে কিছু করতে হয় না, হাতে তুমি ডান এখানে প্রেস করে তুমি সিট ওঠানামা করতে পারছো, এই যে সিটটা ওঠানামা, সিটটা সাইডে বেঞ্চ করা, এটা কিন্তু তুমি এখান থেকে ইজিলি করতে পারছো। মানে সিট মেমোরি হচ্ছে সিটের পজিশনটা কিন্তু মানে আপনি যেমন ভাবে বসেন, হ্যাঁ আপনার কমফোর্টেবল অনুসারে সেফ থাকবে। আবার ধরো হচ্ছে যে ধরো ড্রাইভার একরকম যাচ্ছে সিটিং পজিশন, আমি চাচ্ছি একভাবে, বা আমার গাড়ি যদি অন্য কেউ চালায় সে চাচ্ছে আরেকভাবে, তিনভাবে সেট করে রাখা যায়, যে উঠবে সেই ওয়ান বাটন প্রেস করলে আমারটা হয়ে যাবে, টু বাটন প্রেস করলে সেটা ড্রাইভারের হয়ে যাবে। তো বারবার এসে না ওই সিট একবার আগ পিছি করো, এটা করো, ডান করো, বান করো, এইসব ঝামেলা নাই, প্রেস করবা হয়ে যাবে। এটা এখন অনেকগুলোতে সিট মেমোরি আসতেছে বেশিরভাগ, মানে লেটেস্ট মডেলের যে গাড়িগুলো আর কি। সো এই যে সিটগুলো অনেক খুবই সুন্দর, মানে বাকেট টাইপের সিট, একটু স্পোর্টি স্পোর্টি ভাব আছে। সো আমি বলবো যে হচ্ছে এই গাড়িটা মূলত যদি সেলফ ড্রিভেনের জন্য হয় বা একজন নিয়ে খুব বেশি বেটার হয়, মানে আমি যেটা মানে মনে করি আর কি। নেগেটিভ সাইড তো আমাকে ডেফিনেটলি বলতে হবে, যেহেতু আমি সবগুলোরই পজিটিভ দিক বলি, নেগেটিভ দিক বলি। তো সিএলএ 200-এর একটা জিনিস মনে হলো কি, ইটস মানে লেটেস্ট মডেল, ফাইন, অনেক হাইটেক, সব কিছুই আছে ফাইন, বাট একটু কাইন্ড একটু থাকে না গাড়িটা, একটু স্মল সাইজের, ঠিক আছে, একটু সাইজ, হ্যাঁ পিছনে যে প্যাসেঞ্জার বসবে যদি খুব বেশি হাইটে একটু লম্বা হয় বা একটু যদি মোটা হয় হয়তো বা পিছনে কমফোর্টেবল ফিল করবে না লং জার্নির ক্ষেত্রে। সো দিলাম বাটনটা প্রেস করে এবং আমার বক্সে খুলে যাবে। হ্যাঁ, আমার সবচেয়ে ফেভারিট জিনিস যেটা একটা গাড়িতে আমি সব সময় মনে করি যে অবশ্যই গাড়িতে থাকা উচিত, এখানে দাঁড়াবেন, তারপর হচ্ছে বাচ্চাকে এখানে দাঁড়া করাই দিবেন, এখানে বাচ্চাকে দাঁড়া করাই দিবেন, বাচ্চা এখানে দাঁড়াবে লং জার্নি থেকে দাঁড়াবে, সম্পূর্ণ সানরুফটা খুলে গেল, অনেক বড় কিন্তু সানরুফটা ভাই, অনেক বড় এবং এখানে আমার মনে হয় দুইজনও দাঁড়াতে পারবে খুব সম্ভবত, না দাঁড়ানো আসলেই যাবে কিন্তু, ইটস জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, মানে ওদের পজিশনিংটা অনেক ভালো করছে, ইভেন সানরুফ কিন্তু 5 সিরিজ আছে বাট এটা পজিশনিং এর একটা ব্যাপার আছে, আমার কাছে পজিশনটা অনেক ভালো লাগছে, ইভেন তুমি চাইলেও এখান থেকে আমি চাইলেও কিন্তু এখান থেকে দাঁড়াতে পারবো বাই দ্য ওয়ে, এই যে ঠিক আছে। প্রাইস বলবো না, কেন ভাইয়া প্রাইস কেন বলবেন না, প্রাইস আমি বলবো না, কেন বলেন প্রাইস আমি বলবো না, প্রাইস প্রাইস বললে সমস্যা আছে বলতেছি, কি কি ঝামেলা ভাই আমার প্রাইস বললে কোনো ঝামেলা আছে নাকি, এনিওয়ে প্রাইসে কি ঝামেলা, না কিছু কোনো ঝামেলা নেই, জাস্ট জাস্ট কিডিং, জাস্ট মজা করলাম। তো
এই গাড়িগুলো যেহেতু নতুন কিন্তু হচ্ছে অ্যারাউন্ড লাইক কত পাউন্ডের রেটের কারণে আপ ডাউন করে আর কি। সো ব্র্যান্ড নিউ গাড়িগুলো লাইক 83, 84, 85 ঠিক নাই, এটা ডিপেন্ড করে গ্রেডের উপরে, কালার উপরে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। 85 আরও বেশি কমও হতে পারে। সো এইটা নিয়ে প্লিজ আমাকে কেউ ভুল বুঝবে না, এই জন্য আমি প্রাইসটা মেনশন করতে চাই না। বাট হ্যাঁ, প্রি ওন্ডের ক্ষেত্রে ডেফিনেটলি যেহেতু হাত বদল হয় সেক্ষেত্রে প্রাইসটা আপনি, সেক্ষেত্রে হয়তো বা এই যে আমি যেটা বললাম যে একটা রেঞ্জ আমি দিয়ে দিই যে এই গাড়িগুলো আমি 73 থেকে শুরু করে 76, 77 এটা ডিপেন্ড করে, ঠিক আছে, এই এর মধ্যেই গাড়িটা আমি ডেফিনেটলি সেল করে থাকি। কখনো আরও কমেও সেল করতে পারি, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে কিন্তু খুবই আমার একটা ফেভারিট ডায়লগ, গাড়ির দাম এবং প্রাইস কমবে তবে ততটা না কিছুটা। আর ইউ লুকিং ফর এ স্পোর্টস কার? ইয়াং ইয়াং ইয়াং, ওকে, বাই দ্য ওয়ে আই অ্যাম ইয়াং, ওকে, আপনি ইয়াং? ইয়া আই অ্যাম ইয়াং, তাই জাস্ট ডোন্ট টক, বস বলে দিতাম, সবাই বলবে, বলো গেস করো মানুষ দেখি কত হতে পারে। না থাক, আলম ভাই এখনো বিয়ে করে নাই তো তাহলে বুঝো। এনিওয়ে, আচ্ছা, দোজ হু আর লুকিং ফর আ বিউটিফুল স্পোর্টস কার, জাস্ট লুক এট দিস অ্যামেজিং অ্যাকশন, কিন্তু হচ্ছে রেড কালার, এটাই আমার পছন্দ ভাই, আর কিছু চাই না। রাইট রাইট, আর এটা সুবারুর একটা গাড়ি, সুবারুর WRX, এটাকে একটু থাকে না স্লাইটলি ইয়া করে এটাকে WRX কে STI ও বলে, ঠিক আছে, মডিফাই করা যায়। সো কেউ যদি থাকে না ইয়াং জেনারেশন, যারা অনেকে আমাকে ফলো করেন, ভিডিও দেখেন, তাদেরকে ডেফিনেটলি বলবো যদি স্পোর্টস কার যে কোনো ধরনের, শুধু এটা না, কনভার্টেবলও যদি লাগে, যদি ছাদ খোলা পুরো গাড়ি লাগে, পুরো গাড়ি ছাদই থাকবে না তাও আমি দিতে পারবো, ছাদ খোলা দিতে পারবো, যেভাবে চাই সেভাবে দিতে পারবো, লাগলে ছাদ কেটে দিব তাও গাড়ি গাড়ি নাও, কোনো সমস্যা নাই, ছাদ কেটে দিলাম কি নাই, সব হবে, সব পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার কাছে এসে ফেরত যাবে না কেউ, ফেরত বলে কোনো কথা নাই। আচ্ছা, এটা একটু ইন্টারনেটে দেখা দিন ভাইয়া। এনিওয়ে, আমি একটু স্টার্ট দিব, তুমি ভয় পাবে না। আচ্ছা, আমি ভয় পাবো না, দেখি একটু। ওরে সে সে কিন্তু ভাইয়া, হ্যাঁ আমি বললাম না, কারণ হচ্ছে এগুলো এক্সস্ট সিস্টেমটা ওইরকমই থাকে, মানে এটা স্পোর্টি যখন যাবে ভো করে ইয়াং জেনারেশন কি পছন্দ করে, একটু ভো করবে, আওয়াজ একটু অ্যাটেনশন সিক করবে, এই তো ওরা একটু এটাই তো পছন্দ করে। ভাইয়া অফ করে দেন, ওকে। আচ্ছা ভাই, এটা আসলে মডেলটা কত ভাই? এটা হচ্ছে, এগুলো সুবারুর আগের গাড়ি তো, 2006 মডেল, ঠিক আছে, প্রাইস রেঞ্জটা অ্যারাউন্ড 20 থেকে 25 এর মধ্যে, ডিপেন্ড অন কন্ডিশন, 20-25 লাখের মধ্যে পেজের মধ্যেই। আচ্ছা, আমি প্রাইসটা কনফার্ম বলছি না। সো এই হচ্ছে অবস্থা, তো আর কি বলবো, তো যাদের দরকার সরাসরি চলে আসুন, জাস্ট লুক এট দিস। খালি একটা সমস্যা, এটাতে সানরুফ নাই, আমার পছন্দের জিনিসটা নাই, এটা লাগাই দেবো, সমস্যা নাই, ও হ্যাঁ হ্যাঁ সানরুফ করে দিতে পারবো যদি কেউ যদি চায়। সো আর হ্যাঁ, একটা কথা যে দেশে এবং দেশের বাইরে থেকে আমার অনেক ফোন কল আসে, আই এম রিয়েলি 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 থ্যাঙ্কফুল টু এভরি ওয়ান, আই লাভ ইউ এভরি ওয়ান, সবাই আমাকে এত এত ভালোবাসা দেয় এবং এত এত ফোন দিয়ে কথা বলে, আমার খুবই ভালো লাগে, এবং অনেকে আমার সাথে দেখা করতে আসে, আর অনেকে হয়তো বা শুধু মামুন ব্লগ ছাড়া আমাকে ভিডিওতে খুঁজে পায় না। তো আমি একটু বলবো, প্লিজ আমার নিজের চ্যানেল আছে এলএন আদনান শুভ, আর কেউ যদি এমনি ইউটিউব বা ফেসবুকে আমাকে খুঁজে পেতে পারেন, এলএন আদনান শুভ দিয়ে আমাকে মেসেজ করবেন, আর প্লিজ একবার ফোন না ধরলে আমাকে মাফ করে দিবেন, একটু কয়েকবার ফোন দিবেন আমাকে। সো BMW 5 সিরিজ, ভালোবাসা নাও, ঠিক আছে, কেন এই কথাটা বললাম, বিকজ আপনি যখন কাউকে ভালোবাসবেন সে আপনাকে ইন রিটার্ন ভালোবাসা দিবে, এটা নিয়ম। আপনাকে কেউ যদি হেইটও করেন, আপনি ভালোবাসতে পারছেন, একসময় দেখবেন যে সেই আপনাকে ভালোবাসা শুরু করে দিচ্ছে। সো কেন বললাম এই কথাটা, গাড়ির কারণে, এই গাড়িটার ক্ষেত্রেও না সেম, আপনি এই গাড়িটাকে ভালোবাসা দেন, মানে লুকিংটা কিন্তু অস্থির, কিন্তু একদম সম্পূর্ণ অ্যারোডাইনামিক শেপটাকে ভালোবাসা দেবে। কেন জানেন, এটা 2.5 লিটার, যারা 2000 সিসি BMW মার্সিডিজ অন্য কিছু চালান বা তারা হয়তো বা বুঝবেন না, যারা 2500 সিসির BMW চালাইছে মানে তারা বুঝবে অ্যাকচুয়ালি 2.5 লিটারের মজাটা কী, ঠিক আছে, 5-3i অ্যান্ড মডেলটা যদি অনেক আগে 2007 মডেল, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, জেনুইন মাইলেজ কিন্তু মাত্র 33,000। আমি কিন্তু আগে বলেছি আমি কিন্তু ফ্রেশ গাড়ি লো মাইলেজের দিই, ঠিক আছে। সো কিছু বলার নাই, এই গাড়িটার ইন্টেরিয়র এক্সটেরিয়র জাস্ট অ্যামেজিং, ড্রাইভিং এক্সপিরিয়েন্স জাস্ট অসাম, আই গেস আগের ভিডিওটাতে দেখা হয়ে গেছে, মেবি একটু তার মনে আছে, খুলে দেখা দিন ভাইয়া, আমি প্লিজ ইন্টেরিয়রটা একটু দেখাই। ও সে, এই গাড়িটা যদি কম্পেয়ার করে, এখানে কিন্তু আমার ফেভারিট জিনিসটা আছে সানরুফ। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে বাট এটার থেকে কিন্তু আগেরটা সাউন্ডটা অনেক সুন্দর হ্যাঁ এটা ঠিক ডিফিনেটলি আমি একটু পিছনে একটু বসে দেখাই তুমি এখানে ভিডিওটা ধরো তাহলে সবাই বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা এখানে আসো কই সো এখানে কিন্তু থাকে না যে হচ্ছে অনেক অপশন ফিচার আছে লাইক এই যে দেখো দেখতেই তো পাচ্ছ রাইট এন্ড থাকে না মাচ মোর কমফোর্টেবল আবার অনেক স্পেস আছে লেগ স্পেস আছে খুব ভালো সো আমার কাছে খুব ভালো লাগে আমি এই জিনিসটা অনেক পছন্দ করি যে একটু ছোটো গাড়ির চেয়ে একটু কমফোর্টেবল লং জার্নির জন্য ইটস রিয়েলি গুড এবং এই গাড়িতে না মানে যখন মানে হাইওয়েতে মানে ইউ আর ফিলিং লাইক যে হচ্ছে কোনো বাম্প নাই কিছু নাই মানে রিল্যাক্সলি মনে হয় তুমি সোফার মধ্যে বসে আসো বাসার অত বেশি বাম্প ফিল হবে না হ্যাঁ সো আমি যেহেতু সব টাইপের মানুষের জন্য ভিডিও বানাই সব ধরনের বানাই দেশে বিদেশে গ্রামে গঞ্জে এই সেই হাবি জাবি ছোট বড় সবার জন্য অনেক ফ্যান ফলোয়ার আছে আমার আলহামদুলিল্লাহ বাবারে পুরো হিরো হলাম হয়ে গেল এখন আমি কেন বলছি শুনো এই কথাটা কেন বলি বিকজ আমি কিন্তু হ্যাঁ এই তুমি এই এই লাইনটা কিন্তু তুমি ছাড়বা না কিন্তু ভিডিও কি ছাড়বা আমি কিন্তু নোয়াখালীর ঠিক আছে মেক শিওর নোয়াখালীর ছেলে আমি আমি নোয়াখালী জিলা স্কুলে পড়তাম হ্যাঁ তো এটা কেন বলা আমি কিছু নোয়াখালী ল্যাঙ্গুয়েজ ইউজ করবো নোয়াখালী মানুষ যে আমার প্রচুর নোয়াখালী মানুষ কিন্তু গাড়ি কিনে ইউনো প্রচুর নোয়াখালী ক্লায়েন্ট আছে কিন্তু আমার আচ্ছা তাই হ্যাঁ আমি নোয়াখালীর মাইজদি মাইজদি হচ্ছে আমার বাড়ি একটু বেরে আসেন বেরে হ্যাঁ রাইট বলেন বলেন তারপর সো আমি অবশ্যই চাইবো প্লিজ নোয়াখালীতে আমি কিছু ইউরোপিয়ান গাড়ি দিতে চাই নোয়াখালীতে কিছু বিএমডব্লিউ মার্সিডিজ যাবে আমি দেখবো যে নোয়াখালীতে মার্সিডিজ বিএমডব্লিউ মানুষ চালাচ্ছে বলতেছে যে আদনান থেকে নিছি মানে আই এম রিয়েলি আমি চাই যারা হ্যারিয়ার বা অন্যান্য গাড়ি চালান তারা একটা বার ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু অবশ্যই রান্না করে এটা দিতাম স্যার বিশ্বাস করেন আই ভাই আইনে কিন্তু নোয়াখালী এটা কিন্তু বলিয়েন না ঠিক আছে তুই কোনায় তো বাড়ি কোনায় আঙ্গুবাড়ি হেনি ঠিক আছে তো কি সে হেনি আই একটা একটা অরিজিনাল নোয়াখালী খাস নোয়াখালী খাস নোয়াখালী আমার লক্ষীপুরে বাড়ি আছে আমার বেগমগঞ্জ মাইজদি সবখানে আমার ইয়ে আছে আচ্ছা লোকাল আচ্ছা আনে আনে অঙ্গ কোন আর এই গাড়ির দাম কত নাই অঙ্গ ইয়ানার দাম হইছে আইকো 5 to 3 আই তো হ্যাঁ হ্যাঁ 5 to 3 ইয়ানার দাম বেশি না হয় 30 টন চল্লিশের ভিতরে হইব তবে একটা কথা আছে কমবে কিছুটা কিছুটা ততটা না কথা আছে না আবার নোয়াখালী লেগে লাগে কিন্তু ডিসকাউন্ট আছে বুঝছনি ধরো মিনিমাম 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট ধরো আমি এনে দিয়ে দিমু যদি কয় যে ভাই এনে দিয়ে দিবেন বুঝু ভাই ভাই টিয়া হরে দিমু আচ্ছা চল লাগা লাগ বল থেকে দিয়ে দিবেন না টিয়া লাগতো না লই দাদা গাড়ি লই দা কি ভাই মানে এই গাড়িতে চললে না একটা কেমন জানি মানে ভাব বেড়া যায় না হ্যাঁ মনে হয় যে ওই যে দাদা নানাদের গাড়ি ছিল 2001-2 এর অ্যারিস্টোক্রেট গাড়ি রাজকীয় গাড়ি মানে উড়ে পুরা এখনো কিন্তু এই গাড়ি সুপার ফ্রেশ গাড়ি যারা বুঝে তারা ডেফিনেটলি পুরাতন গাড়ির জন্য হলো আমাকে নক দিবেন পুরাতন ওল্ড ইজ গোল্ড বাট এটাকে কিন্তু খামখেয়ালি হেয়ালি করবেন না যারা বুঝে তারা ঠিকই আমাকে ফোন দিবে নক দিবে আমি জানি এই গাড়ির জন্য এনিওয়ে এই গাড়িতে কিন্তু সানরুফ আছে একটু ইন্টেরিয়রটা দেখাই দিই ইন্টেরিয়রটা না দেখালে মানে তারা বুঝবে কেমন যেন হয়ে যায় বিষয়টা না প্লিজ আচ্ছা দেখো তুমি ওখানে দেখো আমি এখানে দেখাচ্ছি সমস্যা নেই অস্থির কিন্তু ভাইয়া সে সো এখানেও কিন্তু এই যে সব অপশন ফিচার সব কিছু আছে ঠিক আছে এখানে চাইলে কিন্তু প্লেয়ার বসানো যাবে যদি কেউ নেভিগেশন বসাতে চায় টিভি বসাতে চায় পারবে সানরুফ আছে এখানে সব অপশন ফিচার আছে এবং দিস কার ইজ রিয়েলি অসম মানে নাথিং টু সে এনিওয়ে চলো তাহলে আমরা আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে এই গাড়িটার কিন্তু এখানে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম সিএলএ 200 আমি 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 কি একটু দেখাবো এটা হ্যাঁ অবশ্যই তুলেন আবার ক্যামেরা নামান ডান এতগুলো আসলে মার্সিডিজ বেঞ্চ বিএমডব্লিউ অডি বা অন্যান্য গাড়িগুলোর মধ্যে এই এটা কি করতেছে এটা মূলত এটা কি করতেছে আসলে বেসিক্যালি এটাকে মানে হেয়ালি করা যাবে না আই রিয়েলি লাভ নিসান ব্লুবার্ড সিলফি ঠিক আছে নিসানের গাড়িগুলোর মধ্যে আমার কাছে এই গাড়িটা খুবই ভালো লাগে এই গাড়িটা রাখার পিছনে কারণ হচ্ছে কিছু ক্লায়েন্ট থাকে না যাদের বাজেট রেঞ্জ হচ্ছে এক্সিওর মতো আর কি 10-12 এর লাক্সের মধ্যে বাট তারা কিন্তু এলিয়ন প্রিমিয়র ফিলটা চায় লাইক লেটেস্ট মডেলে যে 13-14-15-16 এলিয়ন কিন্তু ওগুলো কিনতে গেলে তো 16-17-18 লাখ বা তার চেয়ে বেশি পড়ে যায় 10-12 লাখ টাকার মধ্যে যদি নিসান ব্লুবার্ড একটা ফ্রেশ গাড়ি দেওয়া যায় আচ্ছা কিন্তু আমি কিন্তু গাড়ি দেয়া ভালো গাড়ি বলতে কি গাড়িটা কম চলেছে মাইলেজ কম 30,000-40,000 এবং গাড়িটা কখনো গ্যাস করা হয়নি সুপার ফ্রেশ নিয়ে কিছু করতে হবে না এই রেঞ্জে যদি কমফোর্ট পেয়ে যায়
তাহলে ক্ষতি কি? এবং এই গাড়ি কিন্তু অনেক ডিমান্ড কিন্তু আমার, কিন্তু প্রতি মাসে দুই তিনটা চারটা পাঁচটা কিন্তু সবাই কিন্তু খুঁজি কিন্তু এট নিসান ব্লুবার্ড সিলফি। এইটা এই গাড়ি কিন্তু বাংলাদেশের যে ইয়ারা আছে, বিচারপতি আছে, তারাও কিন্তু এই ব্লুবার্ড দেয় কিন্তু, এবং সরকারি অনেক বড় কর্মকর্তাদেরকেও কিন্তু এই গাড়ি দেয়। সো ডেফিনেটলি লো বাজেট যদি থেকে থাকে অবশ্যই ব্লুবার্ড সিলফি আপনারা নিতে পারেন। লো বাজেট বলতে একদমই লো বাজেট না কিন্তু, একদম লো বাজেট বলতে তাও হ্যাঁ একদম লো বাজেট না, বাট মিনিমাম বলা যায়, যেহেতু আমি যেহেতু লাক্সারি গাড়িগুলো বেশি কথা বলছি বা এখনও যেহেতু সবগুলোই শো করলাম এরই মাঝখানে, তো এটা যেহেতু শো করে ফেলছি সো ডেফিনেটলি এটা নিয়ে একটু বলতে হয়। প্রাইসটা একটু ভাইয়া আইডিয়া দেন, 10 থেকে 12 এর মধ্যে, 10 থেকে 12 12 মধ্যে হয়ে যাবে, আর একটু কমেও হতে পারে ডিপেন্ড করে মডেলের উপরে, 6 থেকে 9 10 11 এরকম আর কি। এছাড়াও অন্য যে কোনো ধরনের গাড়ি, সেটা এক্স নোয়া হোক হোক, সেটা অ্যাম্বুলেন্স হোক, সেটা যে কোনো ধরনের ক্যারাভ্যান টাইপের গাড়ি বা যে কোনো কিছুর জন্য হলে ডেফিনেটলি আমাকে নক দিবেন। আর মেনটেনেন্সের জন্য বা সার্ভিস রিলেটেড কোনো ইয়ার জন্য ডেফিনেটলি আমাকে নক দিবেন। আমি কিন্তু একটা কথা সবসময় বলি, আমি কিন্তু সার্ভিস দিব, মানুষ এমনি আসবে, মানুষ ভালোবেসে ইনশাল্লাহ ব্যাক করবে, আমার এতটুকু বিশ্বাস আছে। আমি কাউকে ফেরাতে চাই না, বা আমার কাজ দেখবেন, সব কিছু দেখবেন, দেখে যাচাই করবেন সব জায়গায়, তারপর আপনি ডিসিশন নেবেন যে আপনি কী করবেন। আমি অবশ্যই ভালো সার্ভিস দেওয়ার সবসময় চেষ্টা করে যাব। ইয়ো হে গাইস, আশা করছি আপনাদের কাছে আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। সো আপনারা পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, ভাই কিছু বলবেন? হ্যাঁ আমার তো কি বলবো, আর মানুষ আসলে এত ভালোবাসে, এত কমেন্ট করে, মানে প্রচুর রেসপন্স পাইছেন না? আলহামদুলিল্লাহ অনেক অনেক রেসপন্স, এবং থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখবেন। আমি তো আমার প্রোফাইলে লিঙ্কও বলে দিচ্ছি যে আমার নাম এলেন আদনান শুভ, আদনান অটো কর্পোরেশন, ফোন নাম্বার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, ডেফিনেটলি কল মি নক মি। বাট জাস্ট বিকজ যে শুধুমাত্র যে আমি গাড়ি ব্যবসা করি, শুধু যে গাড়ি বিজনেস রিলেটেডই বিষয় নিয়ে কথা বলতে হবে হেল্প চাইতে হবে এমন না, আসলে মানুষ মানুষ বলে কথা, মানে বিজনেস অনেক ধরনের হতে পারে, অনেক ধরনের আলোচনা হতে পারে, বন্ধুত্ব হতে পারে, এটাই লাইফ ম্যাটার করে। আর মানুষ আজকে আছে কালকে নাই, সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানি ডাজেন্ট ম্যাটার, আমি কী সার্ভিস দিতে পারতেছি, কী কাজ করতেছি, কতটুকু মানুষ মনে রাখতেছি, দ্যাটস ম্যাটার আমি মনে করি। তো ডেফিনেটলি প্লিজ শুধুমাত্র গাড়ির জন্য না, এমনিতেও মানুষ ডেফিনেটলি আমাকে নক দিবেন, আসবেন, দেখা করবেন, কথা বলবো, পরিচিত হবো, এতে আমাদের সবারই জীবনে কোনো না কোনো কেউ না কেউ একটা না একটা সময় কারো না কারো উপকারে আসে, রাইট? আর আমি অবশ্যই আমার সার্ভিসটা সবসময় ভালো দেওয়ার ব্যবস্থা করি, এবং অবশ্যই সবসময় অবশ্যই চেষ্টা করবো যে সার্ভিসটা ভালো দেওয়ার জন্য, যাতে কাস্টমার সবসময় হ্যাপি থাকে, আমার কাস্টমার হ্যাপি থাকলে ইনশাল্লাহ আমিও হ্যাপি থাকবো। এই তো, আর সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো ভালো সুন্দর গাড়ি নিয়ে সামনে আসতে পারি, এবং আরও আরও নতুন নতুন গাড়ি নিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, দেশ এবং বিদেশের যত লোকে দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।